ভুটান সীমান্তে এক এক পর এক বাড়ি বানিয়ে চলেছে চীন। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছিল লাদাখের প্যাংগং লেকের ওপারে সেতু বানাচ্ছে চীন, যা নয়াদিল্লির জন্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছিলেন কূটনৈতিক মহলের অনেকে। এবার উপগ্রহ চিত্রে ধরা পড়লেও ভুটান সীমান্তে একের পর এক কংক্রিটের বাড়ি তৈরি করেছে চীন। স্যাটেলাইট ইমেজের সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস যে সমস্ত ছবি সামনে এনেছে তার ভিত্তিতে রয়টার্স দাবি করেছে 200 বেশি বাড়ি তুলেছে চীন। গত বছরের 28 ডিসেম্বর 18 জন তিব্বতী মানুষকে পুনর্বাসিত করা হয়েছিল। আগে মাত্র 235 জনকে বসানোর পরিকল্পনা ছিল, যেখানে 235 জনের বসতি ছিল। 200 জন মানুষ ইতিমধ্যে 70টি বাড়িতে বসবাস করছে। 2020 সালের প্রথম থেকেই ভুটানের পশ্চিম সীমান্তের কিছু জায়গায় নির্মাণ কার্য চালিয়ে আসছে চীন। প্রাথমিকভাবে রাস্তা তৈরি করে এবং এলাকাগুলি পরিষ্কার করে বসতি নির্মাণের জন্য বাড়ি বানানোর কাজ চালাচ্ছে লাল ফৌজ। এটাই খবর। স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস দ্বারা সরবরাহিত উপাদানের ওপর ভিত্তি করেই হকআই 360-র মিশন অ্যাপ্লিকেশন ডিরেক্টর ক্রিস বিগার্স এই তথ্য সামনে এনেছেন। স্যাটেলাইটে ধরা পড়েছে 2021 সালের তুলনায় কাজের গতি বাড়িয়েছে চীন। পশ্চিম ভুটান সীমান্তে প্রথমে ছোট কাঠামো তৈরি করা হয়েছিল, পরে সেখানে বড় বাড়ি বানানোর কাজ শুরু করে চীনারা। ভবন নির্মাণ বিগার্সের বক্তব্য অনুযায়ী 2021 জুড়ে সীমান্তে এই দখলদারির গতি বাড়িয়ে দিয়েছে চীন। হকআই 360-র অন্য দুই বিশেষজ্ঞ যারা চীনের নতুন নির্মাণ এবং ক্যাপেলা স্পেসের তোলা সাম্প্রতিক ছবিগুলি বিশ্লেষণ করে জানিয়েছেন, চীন নির্মিত 6টি কাঠামো ভুটানের বিতর্কিত সীমান্তে রয়েছে। এর মধ্যে প্রায় 110 বর্গ কিলোমিটারের একটা রাস্তাও রয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ভুটানের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে সীমান্ত সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলা ভুটানের নীতিবিরুদ্ধ। মন্ত্রণালয় এর বেশি মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য হল, ভুটান সীমান্তে এই নির্মাণগুলি সম্পূর্ণভাবে স্থানীয় জনগণের কাজ এবং জীবনযাত্রার মানোন্নয়নের জন্য, তবে এইভাবে অবৈধভাবে বাড়ি তৈরি করার ঘটনায় ভারতের যে উদ্বেগ বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভুটান সীমান্তে একের পর এক বাড়ি বানিয়ে চলেছে চীন। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছিল লাদাখের প্যাংগং লেকের ওপারে সেতু বানাচ্ছে চীন, যা নয়াদিল্লির জন্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করেছিলেন কূটনৈতিক মহলের অনেকে। এবার উপগ্রহ চিত্রে ধরা পড়লো ভুটান সীমান্তে একের পর এক কংক্রিটের বাড়ি তৈরি করেছে চীন। স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবসে যে সমস্ত ছবি সামনে এনেছে তার ভিত্তিতে রয়টার্স দাবি করেছে 200-এরও বেশি বাড়ি তুলেছে চীন। গত বছরের 28 ডিসেম্বর 18 জন তিব্বতী মানুষকে পুনর্বাসিত করা হয়েছিল। আগে মাত্র 235 জনকে বসানোর পরিকল্পনা ছিল, যেখানে 235 জনের বসতি ছিল। 200 মানুষ ইতিমধ্যে 70টি বাড়িতে বসবাস করছে। 2020 সালের প্রথম থেকেই ভুটানের পশ্চিম সীমান্তের কিছু জায়গায় নির্মাণ কার্য চালিয়ে আসছে চীন। প্রাথমিকভাবে রাস্তা তৈরি করে এবং এলাকাগুলি পরিষ্কার করে বসতি নির্মাণের জন্য বাড়ি বানানোর কাজ চালাচ্ছে লাল ফৌজ, এমনটাই জানা গিয়েছে। স্যাটেলাইট ইমেজ সংস্থা ক্যাপেলা স্পেস এবং প্ল্যানেট ল্যাবস দ্বারা সরবরাহিত উপাদানের ওপর ভিত্তি করে হকআই 360-র মিশন অ্যাপ্লিকেশন ডিরেক্টর ক্রিস বিগার্স এই তথ্যই সামনে এনেছেন। স্যাটেলাইটে ধরা পড়েছে 2021 সালের তুলনায় কাজের গতি বাড়িয়েছে চীন। পশ্চিম ভুটান সীমান্তে প্রথমে ছোট কাঠামো তৈরি করা হয়েছিল, পরে সেখানে বড় বাড়ি বানানোর কাজ শুরু করে চীনারা। ভবন নির্মাণ বিগার্সের বক্তব্য অনুসারে 2021 জুড়ে সীমান্তে এই দখলদারির গতি বাড়িয়ে দিয়েছে চীন। হকআই 360-র অন্য দুই বিশেষজ্ঞ যারা চীনের নতুন নির্মাণ এবং ক্যাপেলা স্পেসের তোলা সাম্প্রতিক ছবিগুলি বিশ্লেষণ করে জানিয়েছেন, চীন নির্মিত 6টি কাঠামো ভুটানের বিতর্কিত সীমান্তে রয়েছে। এর মধ্যে প্রায় 110 বর্গ কিলোমিটারের একটা রাস্তাও রয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে ভুটানের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে সীমান্ত সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলা ভুটানের নীতিবিরুদ্ধ। মন্ত্রণালয় এর বেশি মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রকের বক্তব্য হল, ভুটান সীমান্তে এই নির্মাণগুলি সম্পূর্ণভাবে স্থানীয় জনগণের কাজ এবং জীবনযাত্রার মানোন্নয়নের জন্য।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।